সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর রায়হান শরীফের পিস্তলের গুলিতে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতরাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর বায়েজিদ খুরশিদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মহসিন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আমিনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শিক্ষার্থীকে গুলি করার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে এই ঘটনায় রাতে আহত শিক্ষার্থী তমালের বাবা আল আমিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় এখন সার্বিক পরিস্থিতি কি সেখানকার? হ্যাঁ সাবরিনা, আমি এখন দাঁড়িয়ে আছি গতকাল যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে শিক্ষক কর্তৃক ছাত্রের পায়ে গুলিবিদ্ধ সেই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে। এখানে আসার পরে আমি যেটা জানতে পেরেছি যে গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, যেটি তিন কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তো সেই তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা হয়েছে, তারা ঢাকা থেকে রওনা দিয়েছে, তারা এখন এখানে এসে পৌঁছেনি। তারা এখানে আসে পৌঁছার পর তারা যেটি করবে, প্রথমে আহত শিক্ষার্থীর সাথে তারা কথা বলবে, এরপর এখানে কর্মরত প্রিন্সিপাল অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলবে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে এবং সর্বশেষ যে আটক শিক্ষক রয়েছে তার সাথে তারা কথা বলবে। তো এখন তদন্ত কমিটি গঠন হওয়ার পর এবং কলেজ কর্তৃপক্ষের আশ্বস্তের কারণে আজকে যে আসলে ছাত্রছাত্রীদের যে আন্দোলন করার কথা ছিল সেটি থেকে তারা বিরত রয়েছে। তারা তাদের যেটা চাওয়া সঠিক বিচার এবং শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি সেটি যদি নিশ্চিত হয় তবে তারা আন্দোলন যাবে না। যদি তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ না হয় তাহলে তারা আন্দোলন যাবে এবং বৃহত্তর আন্দোলন যাবে। এই মুহূর্তে আসলে কর্মকর্তারা তারা তদন্ত কমিটি তারা এখনো আসেনি, এখন এখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো প্রকার অনুপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, শিক্ষকদের সাথে কথা বলেছি তারাও শান্ত রয়েছে, সবকিছু মিলে এখনই মনসুর আলী মেডিকেল কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে।